আমি মরে গেলে কারি শরণে, আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, এমন বেদনা বুকে আছে কার, লোভ আশাই বেঁধে রাখে সব আঁচলে আপন জনে, আজ আমি গেলে কাল তুমি যাবে কেউ রাখিবে না মনে, বুঝে নেই তারা আমি তাহাদের, বুঝে নেই তারা আমি তাহাদের কিছু দিতে পারিব না আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, আশার যাওয়াং দুনিয়ার নীতি শোন হে বন্ধুগণ, আশার যাওয়া দুনিয়ার নীতি শোন হে বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনো ক্ষণ, যাত্রী লয়ে খেয়া যায় ঘাটে, যাত্রী লয়ে খেয়া যায় ঘাটে, কভু এই পার তো কভু ওই পার, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, এমন বেদনা বুকে আছে কার। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সর্বপ্রথমে ওই মহান মনিবের বারগাহে জানাই লক্ষ কোটি শুকরিয়া, যে মহান মনিব আজকে এত সুন্দর একটা মহামূল্যবান মজলিসে হাজার হাজার মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাছাই করে আজকের মাহফিলের জন্য কবুল করেছেন, সেই মহান মনিবের বারগাহে
আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাবো আমরা সকলে মন খুলে প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে মহাত্মা মহাপুরুষ মানব কুলের শিরোমণি মানব কুলের মহান মানব সেই মহান মানবের প্রতি লক্ষ লক্ষ শান্তির ধারা বর্ষিত হোক আমরা সকলে তিনার প্রতি সবচাইতে উৎকৃষ্ট দরুদটুকু পাঠ করব আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভূমিকার এগিয়ে না গিয়ে আমি সরাসরি কোরআন এবং হাদিসের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু সময় খুবই সংকীর্ণ আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা লোকমানের ভেতর থেকে একখানা আয়াত পরিবেশন করেছি এবং বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাগ্রন্থ হাদিস মুকুর আহমদ শরীফ থেকে এবং এই হাদিসটা মিসকাতুল মাসাবির 61 নম্বর হাদিসেও বর্ণিত হয়েছে যে আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আমার আলোচনা সমাপনী দেব ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলো নবী রাসূল থাকা সত্ত্বেও লোকমান যিনি বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি পণ্ডিত ব্যক্তি ছিলেন ইনি কোনো নবী ছিলেন না রাসূলও ছিলেন না তারপরেও লোকমান নামে একটা সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভেতরে বর্ণনা করেছেন যে একজন সাধারণ মানুষ তিনি নবীও নন তো রাসূলও নন তার কথাটা কুরআনুল কারীমের ভেতরে বায়ান করা হলো কেন আর আজকের বায়ান বক্তব্যের বিষয় হচ্ছে উপদেশ ওসিয়ত হাদিসের ভিতরে যে কয়খানা উপদেশ দেওয়া হয়েছে মাত্র 10 খানা উপদেশ দেওয়া হয়েছে এই 10 খানা উপদেশ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে জান্নাতে যেতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না হাদিসখানা একেবারে সহি হাদিস কেউ কেউ এই হাদিসখানাকে জয়ীব বলেছেন কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ উনি এই হাদিসখানাকে সহি বলে ঘোষণা দিয়েছেন যিনি আহলে হাদিসের বিশাল বড় একজন মহা পণ্ডিত এবং মুহাদ্দিস তো তিনি এই হাদিসখানাকে সহি বলেছেন তো